বউয়ের কথায় কত কি করে ফেললি অশোক? তুই বউর কথা কোনো মতো কার কথা করব? কি যে বলিস না। আচ্ছা তো নেক্সট স্টেপ কি? নেক্সট স্টেপ? নেক্সট স্টেপ তো অনেক বড়। নেক্সট স্টেপ হচ্ছে নিখিলকে সরিয়ে এই কোম্পানি বাড়ি সব কিছুর অধিকার আমি নেব। দিশার তো এটাই স্বপ্ন ছিল, এই স্বপ্ন সত্যি হবে। এই আমাদের মধ্যে কিন্তু কথা হয়ে গেছে, সব কিছু 50-50 হবে, সেটা কিন্তু ভুলে যাস না। হ্যাঁ, আরে আমি কিছু ভুলিনি, সব মনে আছে, অবশ্যই অবশ্যই হবে। কিন্তু শোন না, বলছি আমাদের বর্দা ভাই ওর কাছে নিয়ে যাও। ও হ্যাঁ, হায় হায় দেখি কি করছে। হায় হায়, ও দাঁড়া, মুখটা খুলে দি, নে কথা বল, কথা বল। অশোক, অশোক তুই এসে গেছিস? হে আদি, আদি কত বড় শয়তান, আমাকে কিডন্যাপ করে রেখেছে, ও জানিস তো আমার জেল থেকে পালিয়েছে। তাই আদি নিশ্চয়ই শ্যামার কোনো ক্ষতি করার চেষ্টা করছে। অশোক, নিখিল আগেই বলেছিল এই আদি হচ্ছে মেন কালপ্রিট। আরে ও নাকি বললো শ্যামা মারা গেছে? কি রে, কিছু বলছিস না কেন? শ্যামার কি হয়েছে? আচ্ছা বাবা মা ভালো আছে তো? পাপিয়া, ডোডো, তাতান ওরা কেমন আছে? কি রে কিছু বলছিস না কেন? এক্ষুনি পুলিশকে ইনফর্ম কর প্লিজ, নিখিলকে জানা। কি হয়েছে, তুই এরকম হাসছিস কেন? তোর কি মাথা খারাপ হয়ে গেছে? আমার এই অবস্থা দেখে তুই হাসছিস? হ্যাঁ হাসছি, খুব হাসি পাচ্ছি, বিশ্বাস কর। কি অরুণ চৌধুরী, সব কেমন দুঃস্বপ্নের মতন লাগছে তাই না? অশোক তুই শেষ পর্যন্ত আদির সাথে মিলে? হ্যাঁ আমি অশোক চৌধুরী আদির সঙ্গে মিলে এসব করেছি। কেন জানিস? এই যে বসন্ত চৌধুরী, তার তো দুটোই ছেলে, নিখিল চৌধুরী আর অরুণ চৌধুরী। আর অশোক চৌধুরী, অশোক চৌধুরী তো বানের জলে ভেসে এসেছি তাই না? তাই আমি নিজেই দায়িত্বটা নিলাম তোদের বোঝানোর জন্য যে আমার কতটা বুদ্ধি, কতটা সাহস। এবারদা শরীর খারাপ লাগছে, বুকে ব্যথা করছে, এ দেখিস আবার হার্ট ফেল না হয়ে যায়। তাহলে আমি তোকে আমার এই বীরত্বের কথাগুলো বলতে পারবো না তো, তাই না? তোকে বোঝাতে পারবো না যে আমার কতটা বুদ্ধি, কতটা সাহস, তাই না? এই আদিও কি জিজ্ঞেস করছিল যেন, শ্যামা কেমন আছে? শ্যামা কেমন আছে তাই না? শ্যামা মারা গেছে। শ্যামা চৌধুরী হ্যাজ বিন সিলেক্টেড ফর ইন্টারন্যাশনাল মিউজিক স্টার কম্পিটিশন। নিজের যোগ্যতায় 24টা দেশ, 24 জন সিঙ্গার, আর শ্যামা রিপ্রেজেন্ট করবে ইন্ডিয়াকে। যখন লক্ষ লক্ষ মানুষের সামনে গিয়ে তুমি দাঁড়াবে, নিজের গান গাইবে, আর সবাই সবাই তোমাকে দেখে হাততালি দেবে, আমি জাস্ট ভাবতে পারছি না শ্যামা,
ফাইনালি তুমি তুমি হবে ইন্টারন্যাশনাল মিউজিক স্টার শ্যামা। এইভাবেই সারা জীবন আমার পাশে থেকো। আমি জানি তুমি থাকলে আমি জিতবই। আমি তো এমনি তো সবসময় তোমার পাশেই থাকি, তাই না? হোটেলে যদি কোনো গোলমাল হয় সেটা কিন্তু তোমাকে নিজেই ট্যাকল করতে হবে, ঠিক আছে? কি গোলমাল হবে ছোট কর্তা? এত বড় একটা অনুষ্ঠান, এত মানুষ অংশ নেবে, কোনো গন্ডগোল হবে না, তুমি চিন্তা করো না তো। আমার স্বপ্ন, নিজের স্বপ্ন তোমাকে পূরণ করতেই হবে শ্যামা। এই স্বপ্ন আমি পূরণ করব ছোট কর্তা। আজ আমি জিতবই। এরকম হতাশ হয়ে বসে আছো কেন? এখন কি হাল ছেড়ে দেওয়ার সময়? আমি যে তোমার সঙ্গে নেই, তোমাকে এখন আরো আরো অনেক শক্ত হতে হবে। শ্যামা, শ্যামা, তুমি বলো না, তুমি তুমি কোথায় আছো? তুমি আমাকে বলো, বলো তুমি কোথায় আছো, আমি নিজে গিয়ে আসবো। সেখানে গিয়েও যদি আমাকে খুঁজে না পাও তাহলে কি নিজের জীবনটা নষ্ট করে দেবে? আর তুমি কি ভেবেছো আমি সেটা করতে দেব তোমাকে? দেবে না তো আমার কাছে ফিরে আসো, ফিরে আসো আমার কাছে। শ্যামা, শ্যামা, তোমাকে ছাড়া আমার ভালো লাগছে না। প্লিজ প্লিজ আমার কাছে ফিরে এসো, প্লিজ। উপায় থাকলে কি ফিরে আসতাম না ছোট কর্তা? আর যদি ফিরে নাও আসি তাহলে কি তুমি আমার দোষীদের শাস্তি দেবে না, তাদেরকে খুঁজে বার করবে না? বলো, বলো না। হ্যাঁ হ্যাঁ, আমি সবাইকে খুঁজে বার করবো শ্যামা, সবাইকে শাস্তি দেবো, তোমাকে কিচ্ছু করতে হবে। কিন্তু তুমি তুমি আমাকে ছেড়ে কোথাও যাবে না, কোথাও যাবে না। এখন যখন এসে গেছো তুমি কোথাও যাবে না আমাকে ছেড়ে। আমি সবাইকে বলতে যাচ্ছি যে তুমি এসে গেছো। মা, 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 তাড়াতাড়ি আসো, দেখো দেখো শ্যামা ফিরে এসেছে। মা, মা, তাড়াতাড়ি আসো, দেখো শ্যামা, শ্যামা। বাড়িতে সবার খুব মন খারাপ জানিস তো, সবাই সবাই খুব আপসেট, মানে সবাই ভেঙে পড়েছে একদম, শুধু আমার বউ দিশা ছাড়া। নিখিল, নিখিলের মাথা তো অর্ধেক খারাপ হয়ে গেছে। আমি দায়িত্ব নিয়ে পুরোটা খারাপ করে দেবো, ব্যাস। আর বাকি রইলি তুই, তুই তো আমার জিম্মাই আছিস, কোনো অসুবিধাই নেই। তাহলে চিন্তার বিষয় হলো এই এত বড় আমাদের সাম্রাজ্য, সুস্বাদু মশলার কোম্পানি, আমাদের এত বড় সম্পত্তি, সব সামলাবে কে? কে সামলাবে বলতো আদি? ঠিক আছে, যা, সেই দায়িত্ব না আমি আর দিশা নিলাম। আর কদিন পর তো আমাদের একটা বাচ্চা আসছে, এই পুরো কোম্পানি সব কিছুর মালিক ওই হবে, উত্তরাধিকারী ওই হবে, কেমন? এসব তুই কি বলছিস? তোর কি মাথা খারাপ হয়ে গেছে? ধুর, আমার মাথা খারাপ কেন হবে? আমি তো সবার মাথা খারাপ করব। হ্যাঁ, তবে বড় বৌদি ডোডো তাতান এদের কিছু করবো না, বাড়ির কোনায় পড়ে থাকবে। আর বসন্ত চৌধুরী আর সুজাতা চৌধুরী এদেরকে বৃদ্ধাশ্রমে পাঠাবো না, না, বাড়িতেই থাকবে। তবে কাউকে আমার মাথার উপর ছড়ি ঘোরাতে আমি দেব না। এই দেখ দেখ, তোকে আমি আমার আসল রূপটা দেখিয়ে দিলাম, তাও তুই আমার বিশ্বাস করছিস না। হ্যাঁ, ভাবছিস আমি নাটক করছি? ভাব, তুই বিশ্বাস করছিস না, বাড়ির লোকেরা কি ঘন্টা বিশ্বাস করবে? হ্যাঁ, কেউ ভাবতেই পারবে না বলা বলা অশোক এরম করতে পারে। আর নিখিল তো বোকা, ওর কথা বাদ দে, কি আদে কেউ বিশ্বাস করবে? কারোর বাবার সাথ দিয়ে আছে, তুই বল। না 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 না, এসব তুই ইচ্ছে করে বলছিস, তোকে কেউ এই কথাগুলো বলতে বাধ্য করেছে। তুই আমার ভাই, তুই এরকম হতে পারিস না কোনোদিনও। সত্যি কি করে পারছি বলতো? আমি তো এরকম ছিলাম না, তোরা আমাকে এরকম বানিয়ে দিয়েছিস।
তুই নিখিল বসন্ত চৌধুরী সবাই মিলে আমাকে এরকম বানিয়ে দিয়েছিস সব কথাই নিখিল অরুণ নিখিল অরুণ ব্যবসা বাড়ি সব জায়গায় নিখিল অরুণ আমি কোথায় আমি তো লুজার আমার আমার দ্বারা কিচ্ছু হবে না তোরা সব সময় সেটা প্রমাণ করে দিয়েছিস আমার বউ আমার বউটাকে আমি এত ভালোবাসি হ্যাঁ তাকে বাড়িতে ঢোকানোর জন্য কার পারমিশন নিতে হবে না শ্যামার দুদিনের মেয়ে তার পারমিশন নিতে হবে নিখিল যা বলবে তাই করতে হবে শ্যামা যা বলবে তাই করতে হবে হোয়াট ইজ দিস আমার দিশার পথের কাটা যে হবে তাকে আমি শ্যামার মতনই নিশ্চিহ্ন করে দেবো ধ্বংস করে দেবো শ্যামা শ্যামা তুই কোথায় গেলে শ্যামা নিখিল শ্যামা 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 কোথায় গেলে তুমি কি হয়েছে নিখিল শ্যামা প্লিজ লুকিয়ে দেখো না দেখো দেখো সবাই আসছে এই নিখিল এরকম করছিস কেন শ্যামা এসেছিল কোথায় শ্যামা শ্যামা এখানে কোথাও আছে বাবা আমি দেখতে পাচ্ছি কি বলছিস শ্যামা বল কেন কি আছে তোমার তুই তুই বস বস শ্যামা না না তুই বস বস শ্যামা তুমি কোথায় গেলে শ্যামা বস শ্যামা মনের ভুল এরকম করিস না এখানে ছিল আমি সত্যি বলছি এখানে ছিল আমার তো শ্যামা নেই কোথায় শ্যামা 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 কোথায় গেল শ্যামা নিখিল তুই ভুল দেখেছিস সত্য দেখেছিস দেখবে শ্যামা ঠিক ফিরে আসবে ঠিক ফিরে আসবে আর যদি শ্যামা না ফিরে আমি আমি শ্যামাকে নিজে নিয়ে আসবো মা আমি নিজে নিয়ে আসবো ছি অশোক ছি তুই মনের মধ্যে এরকম বিষ পুষে রেখেছিলি এরকম পাপ কাজ করার সময় তোর বাবা মার কথা মনে পড়লো না একবার এই চুপ একদম বাজে কথা বলবি না চুপ একদম চুপ এই তুই নেশা করে আছিস তাই না তাই জন্য এসব ভুলভাল কথা বলছিস এই কি কি বল কি বলছিস জাদা ফালতু কথা একদম বলবি না এই আদি মুখটা বাদ তো ভালো করে বাদ এই ফাট বকে যাচ্ছে তখন থেকে আমাকে ছেড়ে দে বাদ ভালো করে বাদ টাইট টাইট করে টাইট করে আমাকে ছেড়ে দে বলছি হ্যাঁ হ্যাঁ টাইট টাইট করে টাইট করে ভালো করে বাদ কথা না বলতে পারে সরি ভাই বস 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 তোর নতুন সাপকে বিশ্বাস করি আমি হ্যাঁ তুই যেমন আমাকে ভরসা করে ডুবলি সম্পত্তির ভাগ নিবি না হ্যাঁ অর্ধেক ভাগ তুই ভাবলি কি করে হ্যাঁ ভাবলি কি করে তোকে আমি সম্পত্তি অর্ধেক ভাগ দেবো হ্যাঁ জানিস দিশার আমি কত কষ্ট করেছি হ্যাঁ এই সম্পত্তি না হওয়ার জন্য হ্যাঁ সম্পত্তির অর্ধেক ভাগ নেবে সম্পত্তি পুরোটা দিশার আর আমার কার দিশার আর আমার কিচ্ছু পাবি না কিচ্ছু না
আদি থাকি মানে এখানে হ্যাঁ তোকে আর সংশোধনাগারে যেতে হবে না কদিন পরে তো পুলিশ এমনি খোঁজ পেয়ে যাবে তুই এখানে আছিস তোকে ধরে নিয়ে চলে যাবে আর তাছাড়া যদি একবার তোর সঙ্গে পদ্মকে লিঙ্ক করে দেওয়া যায় তাহলে পদ্মরই মার্ডার কেসটা তোর গায়ে চাপিয়ে দেবো আর হ্যাঁ নিখিল নিখিলকে বোঝাতে হবে সে আমার খুনের পিছনে তোরই হাত আমি নেই আমি নিজে নিতে বুঝলি এবার দা দেখ তোকে কত ভালোবাসি আমি হ্যাঁ তুই এখানে একা একা ছিলি বোর হচ্ছিলি তোকে পার্টনার দিয়ে দিলাম একটা দুই ভাই মিলে ভালো করে সময় কাটাই কেমন দেখতে পাচ্ছিস সে দুজনকে নজর রাখবি ওকে স্যার আর হ্যাঁ একটা ওই দিক থেকে ওদিক যেন না হয় হবে না স্যার হ্যাঁ অফিসার আমি কে বলছি সেটা পরে বলছি কিন্তু একটা কথা জেনে নিন আদিত্য চৌধুরী কিন্তু সংশোধনাগারে নেই হ্যাঁ খোঁজ নিন খোঁজ নিন আর একটা ইনফরমেশন আপনাকে আমি দিতে পারি আদিত্য চৌধুরী একটা নতুন অপরাধমূলক কাজের সঙ্গে যুক্ত হয়েছে হ্যাঁ খোঁজ নিন জানতে পারবেন ওকে রাখছি আমাকে বল না এটা কি সত্যি নিখিল আমি আমি তো সেটাই শুনে এলাম আদি সংশোধনাগার থেকে পালিয়ে গেছে আর আমার মনে হয় নিখিল আদি ওই রমেন দাস এবং পদ্ম এই দুজনকে সঙ্গে নিয়ে পুরো ব্যাপারটা ঘটিয়েছে আর আদিকে ওই সংশোধনাগার থেকে পালাতে যে সাহায্য করেছে কনস্টেবল তাকে অ্যারেস্ট করা হয়েছে তার মানে অফিসার ফোন করছে হ্যাঁ অফিসার বলুন রমেন দাসকে কি খুঁজে পেয়েছে না রমেন দাসকে পাওয়া যায়নি ও আজকে সকালের ফ্লাইটে বিদেশ চলে গেছে আচ্ছা বর্দা ভাই বর্দা ভাইয়ের কোনো খবর পেয়েছেন কি আপনারা না অরুণবাবুরও কোনো খোঁজ পায়নি তবে আমরা চেষ্টা করছি যত তাড়াতাড়ি সম্ভব ওনাকে খুঁজে বের করার অফিসার কোনো খবর পেলে আমাকে ইমিডিয়েটলি জানাবেন ওকে থ্যাংক ইউ এই নিখিল কি বললেন উনি রমেন দাস দেশ ছেড়ে পালিয়ে গেছে সে কি আমি না কিছু বুঝতে পারছি না বাবা বাবা একদিকে রমেন দাস দেশ ছেড়ে পালিয়ে গেছে একদিকে আদিত্য চৌধুরী কারেকশনাল হোমে নেই কি যে হচ্ছে হয়তো কিছুই বুঝতে পারছি না নিখিল আমি বুঝতে পারছি মনে হচ্ছে এই আদি ওই রমেন দাসকে আর ওই পদ্মকে কাজে লাগিয়ে আদি পুরো ব্যাপারটা ঘটিয়েছে আর সেই জন্যই পদ্মকে খুন হতে হলো যাতে ও কাউকে কিছু না বলতে পারে হ্যাঁ শিওর আমি কি সাংঘাতিক বাপ রে বাপ ভুল আমার সব ভুল আমার আমি যদি পদ্মকে আগেই টিম থেকে বাদ দিয়ে দিতাম তাহলে ভালো হতো যতক্ষণে আমার সন্দেহ হলো ততক্ষণ অনেক দেরি হয়ে গেছে কিন্তু বলছিলাম তোমরা টেনশন নিও না আমি বলছি তো আমি আমি জানি যে শ্যামা শ্যামা বেঁচে আছে আমরা ঠিক শ্যামাকে খুঁজে বার করব
শ্যামা ফিরে আসবে, ফিরে আসবে শ্যামা। নিখিল, নিখিল দেখ, পুলিশ তো বলছে যে আদিকে খুঁজে বের করবে, আর বর্দা ভাইকেও খুঁজে বের করে নেবে খুব তাড়াতাড়ি। কিন্তু যেটা সত্যি সেটা আমাদের মেনে নিতেই হবে। দেখ, শ্যামার আশা করে লাভ নেই, শ্যামার শ্যামার ফিরবে না, শ্যামা বেঁচে নেই। না না, তুই বারবার একই কথা কেন বলছিস? না রে, তুই তো বলছিস শ্যামা বেঁচে আছে। আমি তো বলছি শ্যামা বেঁচে আছে, শ্যামা বেঁচে আছে, মেজদা ভাই শ্যামা ঠিক ফিরে আসবে। শ্যামা ফিরবে না নিখিল।